খ্যাতনামা মানুষদের সান্নিধ্য পেতে চায় সবাই, কিন্তু সেই সৌভাগ্য সবার হয় না। তাদের অনেকে আবার চিরবিদায় নিয়েছেন, সেক্ষেত্রে তাদের দেখা পাওয়া অসম্ভব। এই অপূর্ণতা পূরণে বিশ্বের নানা স্থানে তৈরি হয়েছে ওয়াক্স মিউজিয়াম বা মোমের জাদুঘর। লন্ডনের মাদাম তুসো এক্ষেত্রে বিখ্যাত। সিঙ্গাপুর ও ভারত সহ নানা দেশে এ ধরনের জাদুঘর এরই মধ্যে রয়েছে। এবার বাংলাদেশেও চালু হলো এমন একটি জাদুঘর, নাম সেলিব্রিটি গ্যালারি। আরও জানাচ্ছেন মৌসুমী আচার্য। শিল্পীর নিপুণ হাতের স্পর্শে ফাইবার গ্লাসে মূর্ত হয়েছে বিশ্ববিখ্যাত কবি, রাষ্ট্রনায়ক থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা ও ফুটবলারের প্রতিকৃতি। সেসব ভাস্কর্য নিয়ে সাজানো এই সেলিব্রিটি গ্যালারি। 32টি ভাস্কর্য নিয়ে পথ চলা শুরু এই গ্যালারির। এই খ্যাতিমানদের মধ্যে স্থান পেয়েছেন কাব্যচর্চায় মগ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাদা শাড়িতে মানবতার দূত মাদার তেরেসা ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বনন্দিত ব্যক্তি ও চরিত্ররা। তাদের পাশেই বহুতল ভবনে ঝুলছে শিশুদের প্রিয় স্পাইডারম্যান। গুলশানে প্রায় 12 কাঠার উপর নির্মিত দ্বিতল ভবনে গ্যালারিটি সম্প্রসারণ করতে চান ভাস্কর। পুরানো অভিনেতা অভিনেত্রীর কিছু নেতার সিরাজুদ্দৌলারও দেওয়ার পরিকল্পনা আছে। এর ভিতরে এলভিস প্রেসলির বানানো হয়েছে, এরকম আরও 7-8 জনের বানানো হয়েছে, যেগুলো আশা করছি উপরতলায় ডিসপ্লে হবে। এগুলো সপ্তাহের 7 দিনই দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন এই প্রদর্শনালয়ে। মৌসুমী আচার্য, এসিটিভি, ঢাকা। নিউজ আওয়ার শেষ করার আগে